वेलकाम बैक फ्रेंड्स, एखोनी मात्र आबहावा दफ्तर थेके पावा लेटेस्ट आपडेट आर मात्र किछुक्षणेर मध्ये राज्येर 12 थेके 13 जेलाय बृष्टिर सम्भावना रयेछे, संगे वज्रपात होबे एमनटाई जानिएछे आबहावा दफ्तर। तो बंधुगण, राज्येर कोन कोन जेलाय बृष्टिर संगे वज्रपात होवार सम्भावना रयेछे एई विषये आबहावा दफ्तर कि जानिएछे এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেই মতো গতরাতে নামলো বৃষ্টি। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। নিউ টাউনে শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে। আজও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টি হতে পারে, কাল থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। আজ রাত থেকে নামতে পারে তাপমাত্রা, বুধবার পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারের তুলনায় প্রায় 2 ডিগ্রি বেশি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বৃষ্টির পর সোমবার থেকে ফের শুরু হবে শীতের ছোট্ট ইনিংস। আগে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, আগের দুদিনের তুলনায় শনিবার সকালের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিছুটা হলেও কম ছিল। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস দেওয়া হয়েছিল শনিবার রাত থেকে রবিবার সকালে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুটি জেলায়, দার্জিলিং, জলপাইগুড়িতে, কালিম্পংও হতে পারে এমনটাই জানিয়েছে। দু এক জায়গায় শিলা বৃষ্টিরও সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে ফের নামবে তাপমাত্রার পারদ, বুধবার পর্যন্ত তাপমাত্রা নামতে পারে 2-4 ডিগ্রি। বৃহস্পতিবার ফের চড়বে তাপমাত্রার পারদ। বিগত কয়েকদিন জমিয়ে শীত পড়েছিল রাজ্য জুড়ে। ফেব্রুয়ারির প্রথম কয়েকদিন জমিয়ে শীত ছিল রাজ্য জুড়ে। গত সোমবার ছিল মরসুমের দ্বিতীয় শীতলতম দিন। শুধু তাই নয়, 10 বছরে কলকাতার শীতলতম ফেব্রুয়ারিও বটে। ওই দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।